মর্নিং 2022 সালের এটা আমার প্রথম ডে অফ এক বছরের প্রথম তাই ভাবলাম একটু ভালো কোথাও ঘুরে আসা উচিত তো আজকে আমি লুভর মিউজিয়ামে আমি তো ঢুকতে অবাক হয়ে গেলাম অসাধারণ কারুকার্য জাস্ট ওয়াও লুভর সম্পর্কে জানে না এমন মানুষ খুব কম দেখা যাবে কারণ আমরা পেইন্টিং সম্পর্কে জানি আর না জানি মোনালিসা সম্পর্কে আমরা সবাই জানি আর এই লুভর হচ্ছে মোনালিসার বর্তমান বাসস্থান তো ঘুরে দেখা যাক আজকে সারাদিন লুভরটা কেমন লুভর মিউজিয়াম এটা হচ্ছে 1793 সালের স্থাপত্য তার মানে বর্তমান যুগ থেকে 228 বছর আগের আমার জন্মের 200 বছর আগের জায়গায় এখন আমি খুব এসেছি ও মাই গড লুভর মিউজিয়ামকে প্যারিসে মানুষ বলে মিউজি দ্য লুভ কারণ ওদের ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট ইংলিশের চেয়ে এখানে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী আসে ভিজিট করতে এবং এটা প্যারিসের সেন নদীর দক্ষিণ পাশে অবস্থিত লুভর মিউজিয়াম যা তৈরি হয়েছে 1793 সালে তার মানে 228 বছর আগে আমার জন্মের 200 বছর আগে স্থাপন না এটি তো এখন আমরা লাইনে আছি ভেতরে দেখার জন্য এত দিনে এটা কি করলো এই তো লাইন শেষ করে এখন আমরা ঢুকছি লুভরের দিকে এখানেও লাইন আসলে জাস্ট আমাদের টিকিট আর পাস স্যানিটাইজার চেক করা হলো এখন আমাদের ভেতরে যাবার পালা এই তো লাইন শেষে আমরা ভিতরে ঢুকে গেছি এখন এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামার পালা লেটস গো ঠিক একবার দেখিয়ে যাই আসলে অনেক সিঁড়ি যেমন সিঁড়ি তেমন লোক সব কিছুতে কম কম কাঁচের ঘেরা এই লুভর পুরোটাই এমন সার্কেল আমরা বাইরে যে পিরামিড দেখেছি সেই পিরামিডের ভেতরে এখন আসলে আমরা এই তো এই সিঁড়ি দিয়ে নামলাম ওপাশে মিউজি দ্য লুভরের ইনফরমেশন ডেস্ক আছে এটা জাস্ট বাইরের এরিয়া এরপরে যাব আমরা ভেতরে এটা হচ্ছে আর তো ইসলামের সাইডটা এখানে মোটামুটি অনেকগুলো সাইট ডিভাইড করা এবং প্রতিটা কালচার ওয়াইজ তাদের ছবিগুলো ডিফারেন্ট ডিফারেন্টভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে রাখা যাতে যে কোনো মানুষের অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হয় যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস সবার বুঝতে সুবিধা হয় কোন ক্যারেক্টারটা কোন দিকে আছে সো এটা হচ্ছে আর্ট অফ ইসলামের সাইট ইটস গুড অ্যাকচুয়ালি এটা একটা ভিজিটর প্লেস তাই সবার সুবিধার জন্য সবকিছু খুব নিপুণভাবে এখানে করা যেমন আর্দু ইসলামের 1000 থেকে 1800 শতাব্দী পর্যন্ত যে কাজগুলো আছে এগুলো সব এপাশ দিয়ে নিচের দিকে গেলে তখন দেখা যাবে এখন আমরা বৈঠকে আরেকটা পাশে চলে আসছি এখানকার মনুমেন্টগুলো অসাধারণ লুভর মিউজিয়ামটা অনেক বড় তাই একদিনের ভিজিটে কেন 2-4 বার ঘুরলে হয়তো পুরোটা ডিটেল বলা যাবে না তারপরেও একটু মেমোরিতে রাখার জন্য ভিডিও করা দেখা যাক কতটুকু আমরা খুঁজে বের করতে পারি শান্ত নিরিবিলি একটা জায়গা কোনো হইচই নেই কিছু নেই আসলে দেখার আছে অনেক কিছু জানার শেখার কথা বলতে পারি না কিন্তু হ্যাঁ দেখার আছে অনেক কিছু সুন্দর
এত বছর আগেও অসাধারণ সকল কারুকার্য, এই জন্য হয়তো মানুষ সৃষ্টিকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ জীব। কারণ মানুষ যদি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব না হয়, এত সুন্দর সৃষ্টি কোত্থেকে আসবে? এটা হচ্ছে স্কাল্পচার আইডেন্টিফাইড, এই জায়গাটাও অসাধারণ। এখান থেকে যদি সুন্দর দেখতে করতে অনেকগুলো স্কাল্পচার দেখা যাবে। লাইন ধরে এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা বললাম না, এখানে প্রায় 35,000 মনুমেন্ট এবং পেন্টিং সহ স্থাপনা বর্তমানে দর্শনদের জন্য ওপেন আছে। আমি তো এক পাশ দেখিয়ে যাচ্ছি, এপাশে আছে অনেক। এরপরে হচ্ছে এখান দিয়ে আরেকটা সাইডে ঢোকার ওয়ে। ওই তো দেখা যাচ্ছে 100 সাল রোমানিয়াম সভ্যতার 100 সাল থেকে শুরু করে এখানে কালেকশন কত সেটা থেকে শুরু করে হয়তো 2,000 বছরের কালেকশন এই পথে যেয়ে দেখা যায়। এটা একটা গ্রিক অ্যান্টিক, এটা এটা টোটাল, আর উপরে সেখানে ডিটেল দেওয়া আছে। এটা হচ্ছে আরেকটা স্ট্যাচু, ডিটেল এখানে আছে, পরে পড়ে নেব। এটা আরেকটি, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মিশর সভ্যতার অংশগুলো এখান থেকে আমরা দেখছি। ইজিপ্ট কালেকশন 1400 শতাব্দীর। মিশর সভ্যতার অনেক কালেকশন এখানে, অনেক বক্স দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি বক্স না, মমিগুলাকে ইজিপ্টের যে মমিগুলো এগুলো এটার ভিতরে রেখে দেওয়া। এবং এখানে এরকম একটা না, কয়েকটা বক্স আছে। এটার হাইট একটু কম বলে আমি দেখতে পারলাম, এটার হাইট অনেক বেশি, তাই আমার দেখা সম্ভব না। ইভেন আরও আছে, এই যে আরেকটা পার্ট, এখানে অনেকগুলো আছে। এখানে অনেকগুলো মমি আছে। মোট কথা হচ্ছে এরকম বক্সের ভেতর ওদের বডি রাখার পর এটা কাটকে দেওয়া হয়। এই তো এখানে লাইন ধরা, লাইন কে লাইন গ্লাস ধরা, অনেক অনেক অনেক। লভেনাস তুমিরু মোনালিসার পরে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লুভরে সবাই দেখতে আসে। এটার রাস্তা হচ্ছে এদিক দিয়ে যাওয়া যাক। আরেকটি গ্যালারিতে ঢোকার হয়ে ঢোকার আগে একটু বাড়ির টুকু দেখিয়ে নিচ্ছি। এটা জাস্ট অসাধারণ। এবার যাওয়া যাক। ভুলভুলায় কাকে ভুলে, এত মানুষের মাঝে বারবার হারিয়ে যাওয়া, এটাকে হয়তো ভুলভুলায় বলে। আর কারুকার্য দেখলে সামনের মানুষ পিছনের মানুষ দেখা যাবে না, হারিয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। অসাধারণ। এটা পুরোটাই পেন্টিং এর, এবং আমরা এখন আছি রোমান পেন্টিং এর ক্ষেত্রে। সামনে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, রাস্তাটা দেখি তো শুরু করলাম ভিডিও, কিন্তু শেষ কোথায় হবে তা জানি না। সব রাজাদের সাথে তাদের নাম দেওয়া, তাদের ডিটেল দেওয়া, এবার তাদের জুয়েলারি দেখা যাবে। গ
গয়নাগাটি দেখার পরে তো পোশাক আশাক দেখার পালা, শুধু গয়নাগাটি দেখলে তো হবে না। এই ড্রেসের কাজটা সম্পূর্ণ গোল্ড দিয়ে করা এবং সাথে যে স্টোনগুলো আছে এগুলো খুব রেয়ার স্টোন, পুরো ডিটেল এখানে দেওয়া আছে সেন্ট লরেন্টের। এবার আরেকটু ডিফারেন্ট এন্ট্রি, এবার আছে নালো বাতাসে অনেক অবাক হয়ে গেছে। এখানে অনেক অনেক ভেতর থেকে একটু বাইরেটা দেখি, আর এখানে তো বললাম কালেকশনের কোনো অভাব নাই, প্রায় 3500 কালেকশন পেন্টিং এর মধ্যে কিছু এখানে আছে। যত আশ্চর্যই মনে হয়, ফাইনালি আমরা এই মোনালিসা দেখার জন্য লাইনে দাঁড়াচ্ছি, অনেক লাইন অনেক লাইন, এই শেষে যে ওই ছবিটা দেখা যাক ওই পর্যন্ত পৌঁছাই। এটা হচ্ছে আমাদের এক্সিটের রাস্তা, এখান থেকে এখন আমরা বেরোবো। ওই তো আমরা যে পিরামিড দেখে আসছি সেই পিরামিডের ছায়া আবার যাচ্ছি। আজকে সারাদিন আমি লুভর মিউজিয়াম ঘুরলাম, অ্যাজ আমি হাঁটতে খুবই অপছন্দ করি আর জায়গাটা এত বড়, তার মানে আমি আজকে অনেক টায়ার্ড, বাট এটা একটা টায়ারি দিন হলেও ইটস অ্যান অ্যামেজিং ডে, আই লাভ ইট।